চৈত্র মাসে যদি কাককে এই একটি জিনিস খাওয়াতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি আর্থিক উন্নতি করবেন, আর মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করবে। ভাবলে হয়তো অবাক লাগে, কাক এমন এক পাখি যে পাখির সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে, যে পাখির আপনারা যদি প্রত্যেক দিন খেতে দেন সেক্ষেত্রে দারুণ সুফল পাওয়া যায়। আর রাত পোহালেই চৈত্র মাস, তাই চৈত্র মাসে যদি আপনি প্রকৃতপক্ষে একটি বিশেষ জিনিস কাককে খেতে দিতে পারেন তাহলেই কেল্লা ফতে, কারণ আপনার জীবনে অবধারিত আর্থিক ভাগ্য খুলবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য, তাই অতি অবশ্যই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা তো প্রত্যেক দিন কাককে কিছু না কিছু খেতে দিয়ে থাকি। যারা প্রত্যেক দিন কাককে খেতে দেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের গ্রহদোষ একেবারেই কেটে যাবে, আর গ্রহদোষ কেটে যাওয়ার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। জীবনে এত সুখ আসবে যে আপনি ভাবলেও হয়তো অবাক হয়ে যাবেন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই কাককে খেতে দেবেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অতি অবশ্যই আপনি কাককে খেতে দেওয়ার পাশাপাশি প্রিয় বন্ধুরা অতি অবশ্যই এমন একটি জিনিস আছে যদি খেতে দিতে পারেন তাহলেই মা লক্ষ্মী বিশেষভাবে সন্তুষ্ট হন। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য চৈত্র মাসের যে কোনো দিন কাককে অবশ্যই খেতে দিন এই বিশেষ জিনিস, যার ফলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে সুখী করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি গমের কোনো খাবার চিনি দিয়ে বানাতে পারেন, যে কোনো প্রকারের গমের খাবার অর্থাৎ আটা ময়দার যদি খাবার আপনি চিনি দিয়ে বানাতে পারেন এবং কাককে যদি আপনি এই চৈত্র মাসে একদিন, দুদিন, তিন দিন, সাত দিন, এগারো দিন, আঠেরো দিন খাওয়াতে পারেন, যত দিন খাওয়াতে পারবেন ততই সুফল লাভ হবে আপনার। প্রিয় বন্ধুরা, তাই অতি অবশ্যই আটা বা গমের তৈরি কোনো খাবার অতি অবশ্যই আপনারা খেতে দিন কাককে, আপনার জীবনে সুফল আসতে বাধ্য। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এমনটাই কিছু খেতে দেন কাক অত্যন্তই সন্তুষ্ট হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি
অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চৈত্র মাসে যদি কাককে এই একটি জিনিস খাওয়াতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি আর্থিক উন্নতি করবেন, আর মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করবে। ভাবলে হয়তো অবাক লাগে, কাক এমন এক পাখি যে পাখির সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে, যে পাখির আপনারা যদি প্রত্যেক দিন খেতে দেন সেক্ষেত্রে দারুণ সুফল পাওয়া যায়। আর রাত পোহালেই চৈত্র মাস, তাই চৈত্র মাসে যদি আপনি প্রকৃতপক্ষে একটি বিশেষ জিনিস কাককে খেতে দিতে পারেন তাহলেই কেল্লা ফতে, কারণ আপনার জীবনে অবধারিত আর্থিক ভাগ্য খুলবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য, তাই অতি অবশ্যই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা তো প্রত্যেক দিন কাককে কিছু না কিছু খেতে দিয়ে থাকি। যারা প্রত্যেক দিন কাককে খেতে দেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের গ্রহদোষ একেবারেই কেটে যাবে, আর গ্রহদোষ কেটে যাওয়ার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। জীবনে এত সুখ আসবে যে আপনি ভাবলেও হয়তো অবাক হয়ে যাবেন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই কাককে খেতে দেবেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অতি অবশ্যই আপনি কাককে